The length of the length, the perimeter of a right angle triangle, the perimeter, the perimeter of a right angle triangle of given hypotenuse, of given hypotenuse is maximum, is maximum when triangle is, when triangle is isosceles. The perimeter of a right angle triangle of given hypotenuse is maximum when triangle is isosceles. আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করি, তোরা বুঝবি। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, কিন্তু আমাকে পরীক্ষার সময় বা বোর্ডের সময় যাতে ঠিকঠাক করে করতে হয় তার একটা সোজা প্রসেস আছে। কিরকম কোশ্চেনটাই বোঝাই, পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অফ গিভেন হাইপোটিনিউস, তাহলে গিভেন হাইপোটিনিউস মানে হাইপোটিনিউসটা কনস্ট্যান্ট, হাইপোটিনিউসটা কনস্ট্যান্ট, আর পেরিমিটারটাকে কি করতে হবে, ম্যাক্সিমাম হতে হবে, কখন, যখন ট্রায়াঙ্গেলটা কি হচ্ছে আইসোসেলস। তাহলে আমি বলছি অঙ্কের মধ্যেই মানে লুকানো থাকে, হাইপোটিনিউস কনস্ট্যান্ট পেরিমিটার অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে পেরিমিটার বার করার জন্য এখানে কি কি লাগবে, একটা বেস লাগবে, তাহলে এক্স বাই এল সমান কি, কস থিটা, তাহলে এক্স সমান কি লিখতে পারবো, পারবো তো লিখতে, পেরিমিটার, তাহলে পেরিমিটার মানে কি, পেরিমিটারটাকে এস ধরলাম, পেরিমিটারটা যখন এস হবে, এস সমান কি লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস এন, তাহলে এক্স এর জায়গায় কি বসাতে পারবো, এল কস থিটা, ওয়াই এর জায়গায় কি বসাতে পারবো, এল সাইন থিটা প্লাস এল, এখানে কিন্তু এলটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এস পেয়ে গেলাম, তাই তো এস পেয়ে গেলাম, তো তাহলে এবার ডিএস ডি থিটা কি হবে, মাইনাস এল সাইন থিটা এল কস থিটা, এতদূর প্রত্যেকটা স্টেপের জন্য এক একটা করে নাম্বার আছে, সঙ্গে সঙ্গে কি করবো, ডি টু এস ডি থিটা টু কত হবে, মাইনাস এল কস থিটা মাইনাস এল সাইন থিটা, এত দূর করার পর আমরা আবার বাঁ দিকে চলে যাই, তোরা নিচের দিকে দেখবি আমি বাঁ দিকে যাব, ফর ম্যাক্স অর মিন, ফর ম্যাক্স অর মিন কি লিখব, ডিএস ডি থিটা জিরো, ডিএস ডি থিটা জিরো হওয়া মানে কি, মাইনাস এল সাইন থিটা প্লাস এল কস থিটা ইকুয়াল টু কত, জিরো, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, মাইনাস এল সাইন থিটা ইকুয়াল টু মাইনাস এল কস থিটা, তাহলে ট্যান থিটার ভ্যালু কত হয়ে গেল, ওয়ান, থিটার ভ্যালু কত হয়ে গেল, 45 মানে পাই বাই ফোর, সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব, এটা তো সম্মান দিতে হবে নাকি, এ তো সম্মান দিতে হবে, সম্মান দেওয়ার জন্য আমরা আবার লিখবো এর পরে ডি টু এস ডি থিটা টু ইকুয়াল টু মাইনাস এল কি বসাবো, কস পাই বাই ফোর, আস্তে কথা বলিস না,
cos pi by 4 plus sin pi by 4 তাহলে ভ্যালু বসিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালু less than 0 হচ্ছে তাহলে less than 0 যেহেতু হচ্ছে s as কি বলবো s as মিন ভ্যালু max এই সরি max ভ্যালু কখন হচ্ছে যখন থিটার ভ্যালু পাই বাই 4 থিটার ভ্যালু পাই বাই 4 হওয়া মানে এটা যদি পাই বাই 4 হয়ে যায় এটা 90 অটোমেটিক এটাও কত হয়ে যাবে পাই বাই 4 তার মানে কি হয়ে গেল ট্রায়াঙ্গেলটা আইসোসিলেস ট্রু হয়ে গেল তাহলে আরেকবার বলে দিই কি ছিল ব্যাপারটা এইটা বোঝার ক্ষমতা তো তোমার থাকতেই হবে তাই না ফর ম্যাক্স ভ্যালু কিসের ভ্যালু বার করছি যদি নাই বুঝতে পারিস তাহলে সমস্যায় পড়ে যাবে ফর ম্যাক্স আর মিন তো অবশ্যই যেটা যেটাকে সাবজেক্ট করছি তা হয়েছে এটা না বুঝিয়ে দেবো না দেবো না এমন দ্য পেরিমিটার কি ছিল বল পেরিমিটারটা কি ধরেছিলাম এক্স ওয়াই এল এই x আর y কে ইন টার্মস অফ l এ কেন লিখলাম এটা কারোর মনে হয়নি তো কারণ এখানে l টা ছিল কনস্ট্যান্ট দেওয়া আছে গিভেন আচ্ছা এইটা কেউ যদি ভাবে স্যার আমি এটাকে a b ধরবো বা x y ধরবো নিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান l স্কয়ার তাতে হবে কোনো সমস্যা নেই তাহলে y স্কয়ারের ভ্যালু কি হতো l স্কয়ার মাইনাস x স্কয়ার y এর ভ্যালু হতো রুট